হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সায়েন্স স্টেয়ার্স তো আমি চলে এসেছি ওয়ান ডাইমেনশনাল মোশনের সিরিজের তৃতীয় ভিডিও নিয়ে তো চলো এই ভিডিওতে মূলত যে বিষয় সম্বন্ধে আলোচনা করব। সেগুলো হলো ওয়ান ডাইমেনশনাল মোশনের বেসিক তো ওয়ান ডাইমেনশনাল মোশান বলতে আমরা কি বুঝি প্রথমে এই জিনিসটাই বোঝার চেষ্টা করি মনে করো কোনো একজন ব্যক্তি কোনো একটা জায়গার থেকে পজিশন এ থেকে যাত্রা শুরু করলো যাত্রা শুরু করলো মানে যাত্রা অনুষ্ঠান নয় কিন্তু যাওয়া শুরু করলো অর্থাৎ এখান থেকে চলা শুরু করলেন এখন এই ব্যক্তি এখান থেকে চলা শুরু করলেন এখন ব্যক্তির চলন বিভিন্ন রকমের হতে পারে ব্যক্তির চলন গল গমন বিভিন্ন রকম হতে পারে ব্যক্তি কি করলেন এই রকম একটা রাস্তা অবলম্বন করে চলতে শুরু করলেন ঠিক আছে এখন বি পজিশনে আর ব্যক্তি ছিলেন যিনি বললেন না আমার ওরকম বাঁকা মন না বাবা আমার একদম সোজা মন আমি সোজা মনে সোজা রাস্তা বরাবর যাব তাহলে উনি এরকমভাবে চলতে শুরু করলেন ঠিক আছে এখন যে কোনো একজন ব্যক্তি কি করলেন যে কোনো একজন ব্যক্তি এদের দুজনের মশাক নিয়ে বা এদের দুজনের গতিবিধি নিয়ে খুব ভাবছেন কে ভাবছেন এখানে কোনো একজন ব্যক্তি দাঁড়িয়ে এই এ এবং বি দুজনের গতিবিধি নিয়ে খুব ভাবছেন ঠিক আছে তাহলে এ বিন্দু থেকে দাঁড়িয়ে রয়েছে মনে করি অমিত দাঁড়িয়ে রয়েছে বি বিন্দুতে কে দাঁড়িয়ে রয়েছে মনে করি বাপ্পা দাঁড়িয়ে রয়েছে তাহলে এই বাপ্পা এবং অমিত দুজন গতিশীল অবস্থায় রয়েছে এই দুজনের গতি নিয়ে খুব ভাবনা চিন্তা করছে কে দুজনের গতি নিয়ে খুব ভাবনা চিন্তা করছে আর তাহলে আর কাদের গতিবেগ নিয়ে চিন্তা করছে অমিতের গতিবেগ নিয়ে এবং বাপ্পার গতিবেগ নিয়ে তাহলে এই গতিবেগ নিয়ে আর চিন্তা করছে এবার দেখো সময়ের সঙ্গে সঙ্গে ওদের স্টার্টিং পয়েন্ট কোথায় ছিল আরসি প্রথমে দেখে নিল যে অমিতের স্টার্টিং পয়েন্ট ছিল এ আর বাপ্পার স্টার্টিং পয়েন্ট ছিল বি তাহলে সে দেখে নিল যে অমিতের স্টার্টিং পয়েন্ট ছিল এ বাপ্পার স্টার্টিং পয়েন্ট ছিল বি খুব ভালো কথা এখন আর খুব বুদ্ধিমতি মেয়ে হওয়ার কারণে সে ভেবে নিল যে ঠিক আছে বাপ্পা যেখানে আছে সেই জায়গার থেকে ও যেভাবে চলছে সেই যে গতিটা সেই গতিটাকে আমরা কীভাবে জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি বা কোয়ার্ডিনেটের সাহায্যে বা স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করতে পারি সেটা দেখার চেষ্টা করি ঠিক আছে তো আর সে একটা কাজ করলো আর সে কী করলো এ বিন্দুতে একটা অক্ষ ভেবে নিল তাহলে এ বিন্দুতে একটা অক্ষ ভেবে নিল এখন সে অক্ষ ভাববে কিন্তু অক্ষ তো তিনটি থাকে একটা এক্স অক্ষ আর একটা জেড অক্ষ একটা 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 অক্ষ 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 আর আর ওয়াই তাহলে তিনটে রয়েছে আমরা ভাবতে পারি তিনটে অক্ষ রয়েছে তাই তো কিন্তু এ বিন্দু থেকে অমিত স্টার্ট করেছিল তার যাত্রা অর্থাৎ সে যাওয়ার অর্থাৎ চলা শুরু করেছিল আর লক্ষ্য করেছিল যে অমিত চলছে তাই তো এবার সে কি করল যে এই যে অমিতের গতিটা প্রতি মুহূর্তে অমিত কোন জায়গায় অবস্থান করেছে সেই মোশানটাকে সে কি করার চেষ্টা করলো কোনো একটা খাতায় লিপিবদ্ধ করার চেষ্টা করলো ঠিক আছে লেখার চেষ্টা করলো হুম এখন অমিত যখন চলবে রাস্তার উপর দিয়ে চলবে তখন তো সে তো মাঝে মাঝে উঠতে পারবে না সে তো মানুষ তাহলে মানুষ যদি হয় সে তো আর মাঝে মাঝে উঠতে পারবে না তাহলে সোজা রাস্তার উপরে সে বাঁকা চলতে পারে ঠিক আছে রাস্তার যেরকম বাঁক আছে সেই বাঁক অনুসারে সে বিভিন্ন বাঁকে বিভিন্ন চলতে পারে রকমভাবে তাতে কোনো সমস্যা নেই এবার তার মানে কি সে বেঁকে বেঁকে বিভিন্ন জায়গায় যেতে পারে কিন্তু সে তলের উপর দিয়ে অর্থাৎ রাস্তার উপর দিয়েই তো চলবে তাহলে রাস্তাটা দ্বিমাত্রিক না একমাত্রিক তল রাস্তাটা হচ্ছে রাস্তায় যে অমিতের গতি সেই গতিটা দ্বিমাত্রিক না একমাত্রিক সেইটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে ঠিক আছে দেখো কোনো বস্তুর গতিকে যে কোনো মুহূর্তে গতির অবস্থাকে বোঝাতে গেলে বা কোনো গতিশীল বস্তুর অবস্থান বোঝাতে গেলে ন্যূনতম কয়েকটি স্থানাঙ্কের প্রয়োজন হয় যেমন অমিত একটা গতিশীল ব্যক্তি এই গতিশীল ব্যক্তির অবস্থান যে কোনো মুহূর্তে আমার খুঁজতে গেলে কটা স্থানাঙ্কের প্রয়োজন হবে সেটা দেখো প্রথমে আমি যদি চিন্তা করি যে অমিত এই পজিশনে আছে তাহলে এই অবস্থানে রয়েছে ধরি সেই পজিশনটা হল পি ওয়ান পজিশান তাহলে পি ওয়ান পজিশানেই যে অমিত আছে সেটা বোঝানোর জন্য আমি কি করব এই দিকে একটা অক্ষ কল্পনা করে নেব এটা ধরো এক্স অক্ষ যেটা আর সি কল্পনা করছে আর এদিক বরাবর ওয়াই অক্ষ তাই তো এবার এই পি ওয়ান বিন্দু অবস্থান যদি আমরা জানতে চাই তাহলে দেখো দুটো স্থানাঙ্কের মাধ্যমে এর অবস্থান আমরা প্রকাশ করতে পারব পি ওয়ান বিন্দুর স্থানাঙ্ক কি হবে এই দিক বরাবর যে স্থানাঙ্ক পেলাম সেটা কি হবে ওয়াই অক্ষর থেকে কেটে নিচ্ছি তাহলে ওয়াই আর এই দিক বরাবর যেটা পাবো সেটা হচ্ছে এক্স তাহলে এক্স কমা ওয়াই এটা হচ্ছে পি ওয়ান বিন্দুর স্থানাঙ্ক ঠিক আছে খুব ভালো করে বুঝলাম এখন অমিত্ত গতিশীল তার মানে এই পথ বরাবর সে গতিশীল হচ্ছে সে এখানে যখন পৌঁছালো ঠিক আছে তাহলে এখানে যখন পৌঁছালো তখন কি হবে সেটা দেখার চেষ্টা করি তাহলে যখন সে এই পিটু বিন্দুতে পৌঁছালো তখন তার অবস্থান বোঝানোর জন্য দেখি কটা স্থানাঙ্কের প্রয়োজন হয় ভালো করে বোঝো তার অবস্থান বোঝানোর জন্য আবারও দুটো স্থানাঙ্কেরই প্রয়োজন হবে এই ওয়াই অক্ষের এই দিক বরাবর কি রয়েছে ঋণাত্মক অংশ রয়েছে তাহলে এখন তুমি চিন্তা করো তাহলে এখন যে স্থানাঙ্ক এখান থেকে আমরা পাবো ঠিক আছে সেটাতে ওয়াইটা আমরা নেগেটিভ পাবো এবং এক্সটা আমরা পজিটিভ পাবো তাহলে ধরে নিই যে এই এক্সটা পরিমাপ করে পাওয়া গেল এক্স টু আর ওয়াইটা পরিমাপ করা করে পাওয়া গেল মাইনাস ওয়াই টু তাহলে এখানে স্থানাঙ্ক আমরা কী বলতে পারবো স্থানাঙ্ক এক্স টু কমা মাইনাস ওয়াই টু তার মানে একটা দ্বিমাত্রিক তলে কোনো বস্তু যখন গতিশীল হয় তখন যে কোনো মুহূর্তে তার অবস্থান বোঝানোর জন্য আমাদের কটি স্থানাঙ্কের প্রয়োজন একটি স্থানাঙ্ক সরি দুটি স্থানাঙ্কের প্রয়োজন তাই তো স্থানাঙ্ক বলতে কি অবস্থান যে অঙ্কের সাহায্যে বা ডিজিটের সাহায্যে বোঝানো হয় ঠিক আছে সেটাকেই তো আমরা স্থানাঙ্ক বলি তাহলে যে কোনো বস্তু দ্বিমাত্রিক গতি অর্থাৎ একটি তলে গতি বোঝানোর জন্য কটি স্থানাঙ্কের প্রয়োজন দুটি স্থানাঙ্কের প্রয়োজন সেই জন্য এই ধরনের মোশানকে আমরা বলি টু ডাইমেনশনাল মোশান বা দ্বিমাত্রিক গতি তাহলে বুঝলাম এটা কি ধরনের গতি টু ডাইমেনশনাল মোশান অর্থাৎ দ্বিমাত্রিক গতি চলো এবার বাপ্পার মোশানটা দেখার চেষ্টা করি বাপ্পা যখন এখান থেকে যাচ্ছে সিমিলার ওয়েতে আছি আবারও কি করলো এখান থেকে একটা অক্ষ কল্পনা করলো যেটাকে সে ওয়াই অক্ষ বলল এবং এটা এখানে সে এক্স অক্ষ কল্পনা করলো ধরে নিলাম এখন দেখো এখন বাপ্পার মোশনটা যে মুহূর্তে ধরো বাপ্পা পি বিন্দুতে গিয়ে পৌঁছেছিল ঠিক আছে সেখানে দেখো বাপ্পার অবস্থান বাপ্পার গতি কোন কোন বরাবর হচ্ছিল এই রেখা বরাবর হচ্ছিল সরল রেখা বরাবর হচ্ছিল তাহলে সরল সরলরেখা বরাবর বাপ্পা যে মুহূর্তে অর্থাৎ যে সময়ে পি বিন্দুতে গিয়ে পৌঁছেছে সেই মুহূর্তে সে এই অরিজিন অর্থাৎ মূল বিন্দু থেকে অর্থাৎ যেখান থেকে সে স্টার্ট করেছিল সেখান থেকে পি বিন্দুর যে দূরত্ব সেই দূরত্বটা কোন অক্ষ বরাবর পরিমাপ করছি আমরা এক্স অক্ষ বরাবর তাহলে এক্স অক্ষ বরাবর পি বিন্দুর দূরত্ব কত এক্স তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বোঝাতে চাই পি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বোঝাতে চাই তাহলে আমরা কি লিখতে পারবো এক্স কমা জিরো তাহলে পি বিন্দুটাকে আমরা কেমন ভাবে জিরো এরকমভাবে বোঝাতে পারবো তাহলে আমি কি বুঝলাম যে বাপ্পার গতি যে কোনো মুহুর্তে যদি আমরা বোঝাতে চাই তাহলে আমাদের কটি স্থানাঙ্কের প্রয়োজন হবে বাপ্পার গতি বোঝাতে আমাদের কটি স্থানাঙ্কের প্রয়োজন হবে একটি স্থানাঙ্কের প্রয়োজন হবে কেবলমাত্র বরাবর সে কত দূরে অগ্রসর হয়েছে সেটাই যদি আমরা বলে দিই তাহলেই আমরা বলতে পারবো যে বাপ্পা এই মুহূর্তে কোন অবস্থানে রয়েছে অর্থাৎ কোনো গতিশীল বস্তুর যে কোনো মুহূর্তে অবস্থান বোঝানোর জন্য এখানে কটি স্থানাঙ্কের প্রয়োজন হচ্ছে কেবলমাত্র একটি স্থানাঙ্কের প্রয়োজন হচ্ছে তাই এই ধরনের মোশানকে আমরা বলি ওয়ান ডাইমেনশনাল মোশান দেখো বস্তু যদি এক্স অক্ষ বরাবর না গিয়ে কেবলমাত্র ওয়াই অক্ষ বরাবর যেত তাহলে ও কেবলমাত্র ওয়াই স্থানাঙ্কের মাধ্যমেই তার গতিকে যে কোনো মুহূর্তে অবস্থানকে আমরা প্রকাশ করতে পারতাম সিমিলারলি সে যদি যে অক্ষ বরাবর যেত হুম ধর ধরো বস্তু এখানে গেল যে অক্ষ বরাবর কিছু দূর উঠলো তাই তো তাহলে কেবলমাত্র জেড অক্ষর ভ্যালু দ্বারাই আমরা বস্তুর অবস্থান বোঝাতে পারতাম তাহলে যখন কোনো বস্তুর যে কোনো মুহূর্তে গতির যে কোনো মুহূর্তে অবস্থান আমরা একটিমাত্র স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করতে পারবো তখন তাকে আমরা বলবো ওয়ান ডাইমেনশনাল মোশান যেটা আমাদের পড়ার বিষয় ঠিক আছে তাহলে থ্রি ডাইমেনশনাল মোশান কি সেটা সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক হোয়াট ইজ থ্রি ডাইমেনশনাল মোশান থ্রি ডাইমেনশনাল মোশান খুব ইম্পর্টেন্ট দেখ মনে করো কোনো একটা পাখি কোনো একটা পাখি উঠছে ঠিক আছে কোনো একটা পাখি উঠছে তাহলে পাখি যখন আকাশে উড়বে তখন সে কী করবে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না বিভিন্ন পজিশানে সে তার অবস্থানকে পরিবর্তন করবে তাহলে পাখি এখানে রয়েছে এই মুহূর্তে সে উঠতে উঠতে এখানে চলে গেল তাহলে বিভিন্ন পজিশানে সময়ের সঙ্গে সঙ্গে পাখিটা কি বিভিন্ন অবস্থানে চলছে এখন দেখো এমন কি হতে পারে যে পাখি সবসময় একদম পুরো ভেবেই নেবে ভূমির থেকে আমি যে উচ্চতায় রয়েছি আমি সেই উচ্চতাই উড়বো অর্থাৎ পাখি ধরো ভূমির থেকে একশো মিটার উচ্চতায় উঠছে পাখি সমস্ত সময় সব সময় ওই একশো মিটার উচ্চতাই উড়বে তার কোনো মানে নেই একশো মিটার উচ্চতায় তো কোনো গাছ নাও থাকতে পারে সেখানে ফল নাও থাকতে পারে তাহলে পাখি খাবে কি তাহলে পাখি খাবার জন্য কোনো গাছের মধ্যে আসতে হবে তাহলে গাছের ফলটা পারতে হবে তার জন্য পাখিকে উচ্চতা কমাতে হবে তাই তো অনেক সময় দেখা কেউ পাখিটাকে লোক গুলি করার চেষ্টা করছে পাখিটাকে সেখান থেকে পালাতে হবে অর্থাৎ উড়ে অন্য জায়গায় যেতে হবে তার মানে ভূমি থেকে পাখির উচ্চতা বারবার পরিবর্তন হতে পারে সেই একই সঙ্গে পাখি বিভিন্ন দিকে ডাইনে আগে নিচে বিভিন্ন জায়গায় যেতে পারে তার মানে পাখি একই সঙ্গে তার বিভিন্ন দিকে অবস্থান পরিবর্তন করতে পারে মানে কি রকম পজিশন ভেক্টরটা তোমরা যদি ভালো করে বুঝে থাকো ভেক্টর পাঠে তাহলে এখানে এসে তোমাদের অসুবিধা হওয়ার কথা নয় অবশ্যই তো তবুও বুঝিয়ে বলি তাহলে যখন পাখিটা এই যে অবস্থান পরিবর্তন করছে ঠিক আছে তখন মনে করো তুমি বারান্দায় বসে পাখির মুভমেন্টটা অর্থাৎ পাখির গতিটা তুমি বোঝার চেষ্টা করছো এখন তুমি বারান্দায় বসে পাখির গতিটাকে বোঝার চেষ্টা করছো হুম এখন তুমি কি করলে তোমার বারান্দায় দুটো দেয়াল রয়েছে এই দিক বরাবর একটা দেয়াল রয়েছে মনে করো আর এই দিক বরাবর একটা দেয়াল রয়েছে মনে করো তুমি কল্পনা করলে তোমার এই দিক বরাবর দেয়ালটা হচ্ছে একসক্ষ আর এই দিক বরাবর দেয়ালটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এখান থেকে উলম্বভাবে এই যে দেয়ালটা যে উপরের দিকে যে দেয়ালটা গিয়েছে সেটাই তোমার জেড অক্ষ বলে তুমি কল্পনা করলে ভালো করে কল্পনা করতে থাকো তুমি যেখানে বসে রয়েছো এই মুহূর্তে সেই তলটা মনে করো এক্স ওয়াই তল তাই তুমি বসে রয়েছে কোন তলে এক্স ওয়াই তলে ঠিক আছে এখন তোমার তুমি এক্স ওয়াই তলে বসে রয়েছে ধরে নিলাম আমি তুমি এক্স ওয়াই তলে বসে রয়েছে ঠিক আছে এবং তুমি এই দিকে মুখ করে বসে রয়েছো তোমার মুখ কোন দিকে এই দিক বরাবর এদিক বরাবর তুমি মুখ করে বসে একটা পাখিকে দেখছো ভালো করে বোঝো তুমি এক্স ওয়াই তলে বসে রয়েছো বসে একটা পাখির মোশান অর্থাৎ গতিকে তুমি অবজার্ভ করছো তাহলে দেখো তোমার যে অবস্থান মনে করো এইটা তোমার অবস্থান সেই অবস্থান থেকে তোমার বাম দিকে তুমি মুখ করে রয়েছো কোন দিকে এই দিকে তাহলে এদিকে সামনের দিকে তোমার মুখ হুম ভালো করে বোঝো এই বোর্ডের ওপরে তুমি নিজেকে ভাবো তাহলে তোমার বাম দিকে কোন অক্ষ রয়েছে ওয়াই অক্ষ তার মানে বাম দিকে তোমার যে দেয়াল রয়েছে সেটা হচ্ছে ওয়াই দেয়াল তাহলে ওয়াই দেওয়াল থেকে তুমি কত দূরে আছো সেটা তুমি মেপে নিলে এরকম ভাবে হুম ওয়াই দেয়াল থেকে তুমি কত দূরে রয়েছে এরকম ভাবে মেপে নিলে এক্স দেয়াল থেকে তুমি কত দূরে রয়েছে এক্স দেয়ালটা কোথায় রয়েছে তোমার পেছনে তাহলে এক্স দেয়াল থেকে তুমি কত দূরে রয়েছো এরকম মেপে নিলে ঠিক আছে হুম তাহলে এখান থেকে তুমি তোমার বসার তোমার এক্স এবং ওয়াই স্থানাঙ্কও তুমি পেয়ে গেলে তুমি যে পজিশনে রয়েছো তার এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্ক পেয়ে গেলে হুম এইবার তুমি যেখানে বসে রয়েছো তোমার মাথার স্থানাঙ্ক যদি তোমার চিন্তা করতে হয় তাহলে তুমি যেখানে বসে রয়েছো সেখান থেকে তোমার মাথার উচ্চতা পর্যন্ত দেখতে হবে তাই তো তার মানে তোমার মাথাটা কোথায় রয়েছে স্পেসে রয়েছে মাটিতে তো নেই তাহলে স্পেসে রয়েছে তাই তোমার মাথাটার উচ্চতা পরিমাপ করতে হলো তার মানে থ্রি ডাইমেনশনাল স্পেসে কোনো বস্তু যখন থাকবে তখন তার একটা উচ্চতাও থাকবে তাই তো তার মানে দেখো পাখিটা যখন উঠছিল পাখিটা যখন উঠছিল তখন পাখিটা কি করছিল পাখিটা নিচের থেকে তার উচ্চতাও পরিবর্তন করতে পারে ইচ্ছে মতো তারপরে সে বাম দিকে ডান দিকে যে কোনো খুশি দিকে সে চলতে পারে তাই তো তাহলে পাখির যে কোনো মুহূর্তে অবস্থান যদি বোঝাতে চাই সাপোজ পাখিটা এই অবস্থানে রয়েছে পাখিটা এই অবস্থানে রয়েছে ঠিক আছে তাহলে ধরে নিলাম পাখিটা এই যে পাখিটা মনে করি পাখিটা এই অবস্থানে আছে তাহলে পাখিটা যদি এই অবস্থানে থাকে কোনো মুহুর্তে হুম তাহলে সেই পাখির ভূমির থেকে একটা উচ্চতা রয়েছে তাহলে এক্স ওয়াই তলের থেকে যদি পরিমাপ করা হয় তাহলে পাখির পজিশন থেকে এক্স ওয়াই হচ্ছে উপরে উচ্চতা একই সঙ্গে এক্স অক্ষ থেকে পাখির একটা দূরত্ব রয়েছে আবার ওয়াই অক্ষ থেকে পাখির একটা দূরত্ব রয়েছে তাই তো তাহলে সেটা কিভাবে পরিমাপ করব ভালো করে দেখো এক্স অক্ষ থেকে পাখির একটা দূরত্ব রয়েছে ঠিক একইভাবে ওয়াই অক্ষ থেকে পাখির একটা দূরত্ব কিন্তু আছে তাই তো তাহলে এই যে পাখি সেই পাখিটার অক্ষ থেকে দূরত্ব একটা থাকবে ঠিক আছে এখানে পাখিটা যদি থাকে তাহলে এটা যদি আমরা এক চক্ষ বলে মনে করে থাকি আর এটা যদি আমরা ওয়াই অক্ষ বলে মনে করে থাকি এটা জেড অক্ষ বলে মনে করে থাকি তাহলে এক্ষেত্রে দেখি পাখিটা এক্স অক্ষ থেকে কত দূরে রয়েছে এরকম ভাবে ওয়াই অক্ষ থেকে কতটা দূরে রয়েছে এইভাবে একই সঙ্গে বাকিটা জের অক্ষ থেকে কতটা দূরে রয়েছে এটা ঠিক আছে হুম তাহলে পাখিটা মূল বিন্দু থেকে কতটা দূরত্বে রয়েছে এতটা দূরত্বে রয়েছে তাহলে পাখিটা মূল বিন্দু থেকে এতটা দূরত্বে রয়েছে বুঝলাম তাহলে আমরা কি দেখতে পেলাম যে এইভাবে আমরা যদি জ্যামিতি প্রয়োগ করি তাহলে পাখির অবস্থানটাকে আমরা বুঝতে পারব যে ক্ষেত্রে পাখির অবস্থান বোঝাতে গেলে আমার এক্স ওয়াই জেড এই তিনটে কোয়ার্ডিনেট বা স্থানাঙ্কের প্রয়োজন হবে অর্থাৎ ত্রিমাত্রিক দেশে কোনো বস্তুর যে কোনো মুহূর্তে অবস্থান বোঝানোর জন্য মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন আমাদের তিনটি স্থানাঙ্কের প্রয়োজন হবে সেই কারণের জন্য সেই কারণের জন্য আমরা কি বলবো সেই কারণের জন্য আমরা বলবো যে এটা ত্রিমাত্রিক গতি বা থ্রি ডাইমেনশনাল মোশন তাহলে যে কোনো বস্তুর গতিকে কোনো বা যে কোনো গতিশীল বস্তুর অবস্থানকে কোনো একটা মুহূর্তে অবস্থানকে বোঝানোর জন্য ন্যূনতম যখন আমাদের তিনটে স্থানাঙ্কের প্রয়োজন হবে তখন সেই ধরনের মোশান বা গতিকে আমরা বলব ত্রিমাত্রিক গতি বা থ্রি ডাইমেনশনাল মোশান তাহলে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশান চ্যাপ্টার পড়ছি যখন তখন একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কেবলমাত্র একটি স্থানাঙ্কের মাধ্যমেই একটি একটিমাত্র স্থানাঙ্কের মাধ্যমেই বস্তুর গতিকে কিন্তু প্রকাশ করতে পারবো অর্থাৎ যে কোনো মুহূর্তে বস্তুর অবস্থান যদি আমরা জানতে পারি তাহলে সময়ের সাপেক্ষে সেই অবস্থান পরিবর্তনের হারও যদি আমরা জানতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো যে কোনো মুহূর্তে বস্তুর গতিবেগ কত হবে সেটা আমরা নির্ণয় করতে পারবো এবং সেক্ষেত্রে গতিবেগের একটাই মাত্র নির্দিষ্ট অভিমুখ থাকতে পারবে একটাই মাত্র নির্দিষ্ট অভিমুখ থাকতে পারবে তার কারণ ক্ষেত্রে গতিটাকে আমরা সরল রৈখিক গতি বলেই ভেবে নেব তার কারণ আমরা দেখলাম ওয়ান ডাইমেনশনাল মোশন মানে একটি মাত্র স্থানাঙ্কের মাধ্যমে জানে যেন তাকে আমরা তার অবস্থানকে প্রকাশ করতে পারি এখন আমরা অবস্থান বা এই যে স্মরণ প্রকাশ করলাম একে সময় দিয়ে ভাগ করলে আমরা কি পাবো গতিবেগ পেয়ে যাব তার মানে আমরা একটা জিনিস বুঝলাম যে এক্ষেত্রে যে গতিবেগ পাবো সেই গতিবেগটা যে কোনো একটা নির্দিষ্ট দিক বরাবর হবে সাপোজ সেটা অ্যাক্সিস বরাবর হতে পারে ওয়াই বরাবর বা জেড বরাবর যে কোনো একটি মাত্র দিক বা অভিমুখে কোনো বস্তুর মোশান যখন হবে তখনই সেটা ওয়ান ডাইমেনশনাল মোশান হবে অর্থাৎ আমি যে ধরনের গতি এইবার ওয়ান ডাইমেনশনাল মোশান চ্যাপ্টারে আমরা যে ধরনের গতিগুলো নিয়ে আলোচনা করব ট্রেনের গতি হোক বা যে ধরনের গতি হোক না কেন আমরা যেগুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সব কীরকম ধরনের গতি হবে এই রকম ধরনের গতি হবে যার স্থানাঙ্ক আমরা একটি মাত্র। মানে যার যার ক্ষেত্রে গতিকে আমরা একটিমাত্র মানে অবস্থানকে গতির অবস্থানকে যে কোনো মুহূর্তে অবস্থানকে আমরা একটিমাত্র স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করতে পারব তাহলে নির্দেশতন্ত্র পড়ার পরে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন অ্যাকচুয়ালি কি এবং টু ডাইমেনশনাল মোশন থ্রি ডাইমেনশনাল মোশন অ্যাকচুয়ালি কি সেটা আমরা জানার চেষ্টা করলাম হয়তো বেশি এলাবোরেশন করে ফেললাম তোমার মনে হতে পারে যে না ওয়ান ডাইমেনশনাল মোশন পড়াতে গিয়ে এত টু ডি থ্রি কথার বলার কি দরকার ছিল তোমার তো ওয়ান ডাইমেনশনাল মোশান শুধু পড়ে বসে থাকলে হবে না এরপরে তোমার থ্রি ডাইমেনশনাল মোশানও পড়তে হবে তো ওয়ান ডাইমেনশনাল মোশান চ্যাপ্টার কভার করার সময় টু ডাইমেনশনাল এবং থ্রি ডাইমেনশনাল মোশন কেমন হতে পারে সেইটাই এক্স্যাক্টলি বোঝানোর জন্য এই জিনিসটাকে আমি বলেছি তার কারণ ক্লাস টুয়েলভে তুমি যখন পৌঁছাবে বা ইলেভেনেই অনেক চ্যাপ্টার তোমার থাকবে যেখানে গিয়ে তোমার এই টু ডাইমেনশনাল কনসেপ্ট থ্রি ডাইমেনশনাল কনসেপ্ট কিন্তু লাগতে শুরু করবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে কি করব অর্থাৎ কোনো একটা মাছির গতিবেগ যদি আমরা চিন্তা করি যে স্পেসে ঘুরছে তাহলে তার ক্ষেত্রে তার গতিবেগের তো তিনটে উপাংশ থাকবে তাই না তার কারণ তার অবস্থান বোঝানোর জন্য তিনটে কোয়ার্ডিনেট লাগে তাহলে তার গতিবেগও তো তিন রকমভাবে পরিবর্তন হবে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর তাহলে সেক্ষেত্রে আমাদের মোশনটা নির্বাচন করতে গেলে জানতে গেলে থ্রি ডি মোশনটাকে জানতে হবে ঠিক তেমন করে একটা গাড়ির গতিবেগ সে যদি সরলরৈখিক না হয়ে থাকে তাহলে তার গতিবেগ বোঝানোর জন্য আমাদের দুটো স্থানাঙ্কের প্রয়োজন হবে তাহলে সেই সময় দুটো স্থানাঙ্কের প্রয়োজন যদি হয়ে থাকে তাহলে একই মুহূর্তে গতিবেগের দুটো স্থানাঙ্ক থাকবে তাই না তাহলে সেক্ষেত্রে আমরা কি করব সেইগুলো বোঝার জন্যই আমরা মূলত তিনটে বিষয় নিয়ে আলোচনা করলাম এরপর মোর স্পেসিফিক্যালি আমরা এই ওয়ান ডাইমেনশনাল মোশন নিয়ে আলোচনা করব এবং সেখানে গতিবেগ স্মরণ তরণ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব যে বেসিক বিষয়গুলো ক্লাস নাইনে তোমাদের অলরেডি পড়া হয়ে গেছে কিন্তু কোর কনসেপ্ট তোমরা পড়ে আসুনি এইটা খুব সব স্বাভাবিকভাবেই বোঝা যায় বেশিরভাগ ক্ষেত্রে অভিজ্ঞতা তাই বলে তো ঠিক আছে সেইগুলোই ভালোভাবে পড়ানোর চেষ্টা করা হবে তো সিরিজ ওয়াইজ কন্টিনিউ করবে বারবার করে বলেছে ভিডিও সবসময় সিরিজ ওয়াইজ কন্টিনিউ করবে ঠিক আছে তবেই তুমি কোর কনসেপ্ট বুঝতে পারবে না হলে তোমার অসুবিধা হবেই তো ঠিক আছে আশা করছি এতদূর পর্যন্ত তোমাদের ক্লিয়ারলি বোঝাতে পেরেছি যদি কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানিও তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ওয়ান ডাইমেনশনাল মোশন অর্থাৎ সেম সিরিজ নিয়ে কন্টিনিউটি আমরা বজায় রেখে চলব তো ঠিক আছে ভালোভাবে পড়াশোনা করো দেখা হচ্ছে পরের ভিডিওতে